মাই চ্যানেল। তোমরা আমাকে ইনস্টাগ্রামে ফলো করছো তো? আমার ইনস্টাগ্রাম লিংক এখানে দেওয়া আছে, ইনস্টাগ্রামে ফলো করো। যে আর্টগুলো আমি করছি ওগুলো রিক্রিয়েট করে তোমরা আমাকে ট্যাগ করতে পারো। ওকে, তো আজকে আমি করতে চলেছি আর্ট অন আর র্যান্ডম থিংস, মানে আমি যা কিছুর উপরে আঁকবো। আমি প্রচুর জিনিস জমাই, কারণ আমি কিছু ফেলতে পারি না, প্রবলেম, কিচ্ছু ফেলতে পারি না। তো ফেলতে পারি না, কোনো জিনিস বাড়িতে এক গাদা জিনিস জমে গেছে, কিছু তো করতে হবে। তো আজকে মা চুজ করে দেবে যে আমি কিসের উপর আঁকবো, কারণ আমার কাছে প্রচুর কিছু আছে। এই ক্যাসেটটা আছে, সানগ্লাসটা আছে, এই পাথরটা আছে, এই বাজারে যাওয়ার যে হ্যান্ডব্যাগটা আছে। তো মা চুজ করে দেবে যে আমি কিসের উপর ফার্স্ট আঁকবো, আমি তার উপরই আঁকবো। মা কিসের উপর আঁকবো চুজ করো। তুমি হচ্ছে ক্যাসেটটাই করো, ক্যাসেট এটার উপর আঁকবো। ওকে, আই এম নার্ভাস, বাট ঠিক আছে, এটার উপর আঁকবো, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। তো দেখো আমি কেমন আঁকছি। তো ফার্স্টে তোমার লাগবে হচ্ছে একটা ক্যাসেট, আর তারপর তুমি যে সব কালারটা আমি নিয়েছি হোয়াইট কালারটা, তোমরা যদি চাও হোয়াইট অ্যাক্রেলিক অবশ্যই ইউজ করতে পারো। আমি হলাম যে সবটা নতুন কিনেছি বাক্সটা, কেমন কী রঙটা কেমন হয় ওর জন্য ওই স্বার্থে আমি ইউজ করেছি, না তো হোয়াইট অ্যাক্রেলিক দিয়ে আরামসে করা যায়, কোনো ব্যাপার না। তোমরা এবার যেটা আঁকবে তার বেস কালারটা তুমি দিয়ে দেবে। ফার্স্টে আমি এখানে আকাশি আকাশি করে নিচ্ছি, কারণ আমি করতে চাইছি হচ্ছে একটা বেশ জঙ্গল, বেশ স্কাই ভিউ, নাইট স্কাই। তো ফার্স্টে আমি খুব ব্রাইট কালার দিয়ে স্টার্ট করছিলাম, তো ব্রাইট কালার তো আমি আস্তে আস্তে কালার মেশাতে মেশাতে সেটা ডার্কে নিয়ে যাব। তো ফার্স্টে আমি যতগুলো ব্রাইট কালার ইউজ করে নিয়েছি, এবার পটাপট 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 কালার করতে হবে, পটাপট পটাপট, যাই হোক তোমরা বুঝতে পারছো। এবার আমি ট্রিগুলোকে এঁকে নেবো। তুমি আস্তে 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 আঁকতে পারো প্রত্যেকটা ট্রি। আর তুমি যে ব্রাশটা ইউজ করবে, ব্রাশটাকে যদি এরকম আড়াআড়ি করে নাও, যদি গাছগুলো খুব ইজিলি হয়ে যায় কোনো খাটনি ছাড়া, পটপট পটাপট পটাপট করে নাও। আমি কতবার পটাপট পটাপট বলি, যাই হোক করে নিলে পুরোটাকে ব্যাকগ্রাউন্ডটাকে কালার করে নাও। এবার আমরা যেহেতু রাতের আকাশ করবো, তার জন্য তোমাকে ব্ল্যাক কালার ইউজ করতেই হবে। এবার ব্ল্যাকটাকে নিয়ে তোমরা আস্তে আস্তে জল নাও, আস্তে আস্তে মেশাও, কারণ যদি তুমি হট করে পুরো কালারটা দিয়ে দাও এটা একটু কেমন একটা হয়ে যাবে। তো আস্তে আস্তে জল নাও, আস্তে আস্তে মেশাও, আস্তে আস্তে জল নাও, আস্তে আস্তে মেশাও, খুব কামিং প্রসেস। আর আস্তে 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 করো, প্রচণ্ড ধীরে ধীরে করবে, কোনো তাড়াহুড়ো নেই, কেউ ডাকছে না, কেউ ডাকলে পরে যাবে, আগে তুমি আঁকা খুব শান্ত মাথায় করবে। কী বলছি আমি এগুলো, আই নো তোমরা বুঝতে পারছো। তো আমার করা হয়ে গেছে এটা। এবার গাছগুলোর উপরে কালার করে নাও, গাছগুলোর উপরে কালার করে নাও, যাতে একটু নাইট ভিউ, নাইট ভিউ লাগবে যে আস্তে আস্তে আলো আসছে, এরকম সুন্দর 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 করে নাও, সুন্দর সুন্দর বান্ডিয়া। বাস বিউটিফুল হয়ে গেল এবার এটা। এবার তোমাকে স্টারগুলো বানাতে হবে। একটা তুলি নাও, তাতে হোয়াইট কালার নাও, আরেকটা তুলি নিয়ে ওটাকে ঠুক 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 করে বাড়ি মারো, এতে তোমার স্টার বনে যাবে, প্রচণ্ড ইজিলি বনে যাবে। দেন একটু হোয়াইট কালার নিয়ে ওটাকে একটু মেঘ 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 করে চলে, দেখে দেখে মনে হয় যেন হ্যাঁ নাইট ভিউ, সত্যি জঙ্গল, সত্যি ভালো, সুন্দর করে করে না। এবার যে গাছগুলোর মাথাগুলো একটু হোয়াইট হোয়াইট লেগে যাবে স্বাভাবিক, সেগুলো ঠিক করে নাও, বাস ইওর ড্রয়িং ইজ রেডি। আর আমরা একটা ক্যাসেট থেকে আমরা সুন্দর সুন্দর ড্রয়িং বানিয়ে ফেলেছি। ও, দিস ইজ দ্য ফাইনাল পিস লুক লাইক। মা কেমন লাগছে এটা? তোমাদের কেমন লাগলো কমেন্ট করো, যদি এটা পছন্দ হয় রিক্রিয়েট করো, রিক্রিয়েট করে আমাকে ইনস্টাগ্রামে ট্যাগ করো, আমার নেক্সট ভিডিওতে আমি তোমাদের করা পোস্টগুলো পোস্ট করে দেবো। নেক্সট আইটেম আমি কোনটা দিয়ে আঁকবো? ক্যারি ব্যাগটা। ওকে, আচ্ছা আচ্ছা, দেখা যাক কি আঁকি ক্যারি ব্যাগটা দিয়ে, পারবো তো? ফার্স্ট একটা বাজারে যাওয়ার ব্যাগ নেবে, দেন ফ্যান ব্রাশটা নেবে। ফ্যান ব্রাশ নিলে খুব তাড়াতাড়ি রঙটা হয়ে যায়, যে কোনো কালার নাও, কালারটা নিয়ে কালারটার সাথে প্লে করো, খুব স্মুদিং এক্সপিরিয়েন্স হবে, কাম এফেক্ট দেবে নিজের মধ্যে, ডিং করতে খুবই ভালো লাগবে। করে দেখো, ফ্যান ব্রাশ দিয়ে করে দেখো। আমাদের সারফেস রেডি হয়ে গেল, বাস এর উপরে এবার আমরা রং করবো। এটা হলো টিঙের মাথা, আর ডিঙের মাথা, এর ক্যারেক্টারগুলোর নাম টিং আর ডিং। এবার আমরা আমাদের কিং টিং ডিঙের গা আঁকবো। টিঙের গা হয়ে গেছে, এবার ডিঙের গা, ডিঙের গাটা আমরা একটা লাভ শেপ করছি, টিং 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 টিং, এটা টিং, এটা ডিং, বা ডিঙের গা থেকে কি একটা রংটা স্প্রেড হচ্ছে, যাই হোক সব মেকআপ দিয়ে দেবো, সব মেকআপ দিয়ে দেবো। তো এবার আমরা এই জামাটা দুটো কালারে করছি, কালো দেবো আর বেগুন দেবো, দুটোকে টুটু 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 করে মেশাবো, সুন্দর করে মেশাবো। আর এই জামাটা আমরা হলুদ দিয়ে করছি, রং বেরিয়ে গেলো, রং বেরিয়ে গেলো, মেকআপ দিয়ে দেবো, মেকআপ দিয়ে দেবো, কোনো চিন্তা করবে না, রাই থাকতে কোনো চিন্তা না। আগে টিং টিংকে আমরা এঁকে নেবো,
এটা কেমন নাম? আমার ক্যারেক্টার যা ইচ্ছা নাম দেব। তো আমাদের টিং টিংকে আঁকা হয়ে গেছে, এবার আমরা পাগুলো কমপ্লিট করে নেব। এবার যেটা ওই কালোটা স্প্রেড হয়ে গেছে ওটাকে মেকআপ দেবো। লাইফের যে কোনো প্রবলেম এলে শোনো ওটাকে সুন্দর করে মেকআপ দিতে হবে। আর আর্ট এমন একটা জিনিস, যে কোনো জিনিস খারাপ হয়ে গেলে আর্টের মাধ্যমে তুমি রিকভার করতে পারবেই। তো আমরা সুন্দর করে ওটাতে হোয়াইট কালার দিয়ে দিলাম। এবার হোয়াইট কালারটা দেখলে তো কেমন লাগবে না, তো সব জায়গায় হোয়াইট দিয়ে ওটাকে আমরা ইটি 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 ডেকে নিলাম। এবার টিং টিংয়ের মাথায় আমরা ঝুঁটি লাগালাম, বাস আমাদের আঁকা কমপ্লিট হয়ে গেল। এত ইজি, সুপার ইজি, অবশ্যই বাড়িতে ট্রাই করো। এতটা ইজি আর কিচ্ছু হতে পারে না, কিচ্ছু হতে পারে না। তারা কে? তো দিস ইজ মাই ফাইনাল পিস লুক লাইক। মা কেমন লাগছে এটা? তুমি নিজে বল কেমন লাগছে। ভেরি ফ্যান্সি। থ্যাংক ইউ মা। তো এটাতে তোমরা যে কোনো, আমি একটা বই ভরে দেখি যে কেমন দেখতে লাগে। এটা লাগছে এরকম দেখতে। তো আমার মনে হয় বাজারের বাজারের সাধারণ ব্যাগগুলো তোমরা সাদা নিয়ে যাওয়ার থেকে নিজের কোনো আর্ট করে দেওয়া জিনিসগুলো আমার মনে হয় দেখতে খুবই সুন্দর লাগে। আমার তো খুব ভালো লেগেছে আমার দুটো আর্টের মধ্যে। আই গেস আমার আমার ক্যাসেটটার থেকেও আমার এটা বেশি ভালো লেগেছে, বাট আমার খুব ভালো লেগেছে এটা। তোমরা বলো তোমাদের এই সিরিজটা দেখতে কেমন লাগছে। যদি তোমাদের কোনো কমেন্ট থাকে তোমরা কমেন্ট করতে পারো, আর বন্ধুদের সাথে শেয়ার করো, আর অবশ্যই যদি রিক্রিয়েট করো ইনস্টাগ্রামে আমাকে ট্যাগ করো, আমি নেক্সট ভিডিওতে তোমাদের আঁকাগুলো পোস্ট করবো। আর প্রতি সানডেতে আমার ভিডিও আসে, তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বন্ধুদের সাথে শেয়ার করে দাও, কমেন্ট করে দাও। প্রতি সানডেতে দেখা হচ্ছে, বাই।